নমস্কার, ডেলে ফোরন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো খেসারি ডাল দিয়ে, ইঁচড় দিয়ে আর আম দিয়ে। এই যে আমি এখানে ইঁচড় রেখেছি, আম রেখেছি, এটা আমি কেটে নেব। আর এই দিকে আমি 200 গ্রামের মতো খেসারি ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ আমার প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে। আমি গ্যাসেই ফুটিয়ে নেব ডালটা, আপনারা দেখতে থাকুন, আমি আবার ফিরে আসছি। আমার ডাল ফুটে গেছে, এই যে। এবার আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেব, দিয়ে আমি এটা একটু কাঁটা দিয়ে ঘুটে নেব, নিয়ে তারপর আমি লঙ্কাটা দেব। এই পর্যায়ে আমি কাঁটা দিয়ে ঘুটে নিলাম। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা চিরে রেখেছি। আমি একটু জাল বেশি খাই, আমি একটু লঙ্কা বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কারণ এই ডাল একটু জাল জাল হলে, যেহেতু আম দেব, ইঁচড় আম, একটু জাল জাল হলে খেতে খুব ভালো লাগে। তা আপনারা এইভাবে করে একদিন দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবার আমি আমার লঙ্কাটা সেদ্ধ হতে হতে আমি আবার ফিরে আসছি। আমি লঙ্কা দিয়ে দিয়েছি, এবার আমি একটুখানি ঘুটে নেব, সামান্য একটু ঘুটে, তারপর আমি ইঁচড়গুলো যে এইভাবে কেটে রেখেছি, এবার এগুলি আমি দিয়ে দেব। আমার ইঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি ফোড়ন দেব। আমি ডালটা এদিকে নামিয়ে রেখে কড়াইটা বসিয়ে দিলাম। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেলে আমি একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। আমার এই যে শুকনো লঙ্কা, তেজপাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 5 ফোড়ন ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ইঁচড় আম দিয়ে খেসারি ডালের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব, দেখতে থাকুন। বন্ধুরা, এই তো আমি আম দিয়ে দিলাম, আর 5 মিনিট মতো ফুটিয়ে আমি পরে নামিয়ে নেব। আর এই ইঁচড় দিয়ে অনেকেই অনেক রকম করে খান, কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন, একটু বাড়ি বাড়ি করতে হবে ডালটা। আমি আবার ফিরে আসছি আমটা সেদ্ধ হওয়া অপেক্ষা পর্যন্ত। রেডি হয়ে গেল আমার আম ইঁচড় দিয়ে খেসারি ডাল। তা আমি আবারও বলবো, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা করে লাইক দিয়ে দেবেন, আর এইভাবে একটু ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টসের মাধ্যমে জানাবেন। তা আমার রেডি হয়ে গেল, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।